আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সাইয়্যিদুল ইস্তিগফার বা ইস্তিগফারের সর্দার যেই ইস্তিগফারটি আছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অনেক ইস্তিগফারই আমরা জানি, কিন্তু এই ইস্তিগফারকে কেন ইস্তিগফারের সর্দার বলা হয়েছে? এর কারণ হচ্ছে মূলত এই ইস্তিগফারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ নয়টি বিষয় দেখতে পাই। পুরো ইস্তিগফারকে নয়টা ভাগে ভাগ করলে নয়টা গুরুত্বপূর্ণ বিষয় পরিলক্ষিত হয়, আর এই নয়টা বিষয় এতই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বিষয়কে সামনে রাখলে বোঝা যায় যে আসলেই এই ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার হওয়ারই উপযুক্ত। সেই নয়টি অংশ কী কী একে একে আমরা একটু দেখে ফেলি। প্রথম যে অংশটি আছে আল্লাহুম্মা আনতা রব্বি, এই অংশের মধ্যে আল্লাহ তাআলার রুবুবিয়াতের স্বীকৃতি আছে যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব, হে আল্লাহ তুমি আমাদের রব। পরবর্তী অংশের মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এই জায়গায় আল্লাহ তাআলার উলুহিয়াতের স্বীকৃতি আছে, তিনি যে একমাত্র উপাস্য, তিনিই একমাত্র ইবাদতের হকদার, সেই স্বীকৃতি এই দ্বিতীয় অংশের মধ্যে আছে। পরবর্তী যে অংশটুকু খলাকতানি ওয়া আনা আব্দুকা, এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়াত বা আমরা যে আল্লাহ তাআলারই একমাত্র ইবাদত করি আর আল্লাহ তাআলা আমাদের রব, তার স্বীকৃতি আছে। কারণ খলাকতানি ওয়া আনা আব্দুকা মানে আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আব্দুকা এবং আমি হলাম আপনার গোলাম বা আপনার বান্দা, আমি একমাত্র আপনারই ইবাদত করি। তার পরবর্তী যেই অংশটুকু আছে ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, অর্থাৎ আমি আলা আহদিকা আপনার তাওহীদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারের উপরে আছি, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু এবং আমি আমার সাধ্য অনুসারে আপনার ওয়াদা বা অঙ্গীকারের উপরে আছে, মানে আমি আপনার সাথে আমার যে অঙ্গীকার আছে যে আমি আপনারই ইবাদত করব, আপনাকে রব হিসেবে মেনে নিব, সেই অঙ্গীকারের কথা আমার মনে আছে, আমি এটা ভুলে যাইনি এবং আমার সাধ্য অনুপাতে আমি এই অঙ্গীকারটুকু পালন করার চেষ্টা করি। এর পরবর্তী যে অংশটুকু আউযু বিকা মিন শাররি মা সানাতু, এখানে আমরা ইস্তিআযা বা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা দেখতে পাচ্ছি, অর্থাৎ আউযু বিকা আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, মিন শাররি মা সানাতু আমার কৃতকর্মের অকল্যাণ থেকে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া, অর্থাৎ আপনি আমার উপর যে সমস্ত অনুগ্রহ করেছেন আমি তার স্বীকারোক্তি দিচ্ছি, আমি সেটাকে মেনে নিচ্ছি, স্বীকার করে নিচ্ছি। এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার বিষয়টা দেখতে পাচ্ছি। এর পরবর্তী যে বাক্যটা আবু উ বি জামবি, অর্থাৎ আমি আমার যে পাপ আপনার অবাধ্যতা এগুলোরও স্বীকারোক্তি আমি দিচ্ছি, এখানে আমরা এতরাফ পাচ্ছি, অর্থাৎ পাপের যে স্বীকারোক্তি, নিজে অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার সামনে নিজের পাপাচারের স্বীকারোক্তি দেওয়ার বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশের মধ্যে। এর পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপ থেকে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে, ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করুন, এখানে আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করা বা তলব দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে বলা হয়েছে ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করবে এরকম আর কোনো সত্তা নেই। এই জায়গার মধ্যে আমরা তাজাররুদ, অর্থাৎ গুনাহ ক্ষমাকারী একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারেন না, সেই প্রসঙ্গটা দেখতে পাচ্ছি। তাহলে ছোট্ট এই ইস্তিগফারের ভিতরে আমরা দেখলাম নয়টি বিষয় আলোচনা করা হয়েছে, যেই নয়টি বিষয়ের কারণে মূলত এই ইস্তিগফারকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। এবং হাদিসের মধ্যে এসেছে কেউ যদি সকালে এবং সন্ধ্যায় দৃঢ়চিত্তে এই ইস্তিগফার পাঠ করে তাহলে ওই দিন যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল বিকাল দৃঢ়চিত্তে এই সাইয়্যিদুল ইস্তিগফারের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।